সোসি আর কারা কারা জড়িত আর কে 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 আছে জড়িত আর কে কে একাই কোচেন বিশ্বজিৎ সমাশ্রী সমাশ্রী কত কোটি টাকা নিয়েছো টোটাল কত কোটি টাকা নিয়েছো বিশ্বজিৎ কত কোটি টাকা নিয়েছো বড়সড় আর্থিক প্রতারণার ফাঁদে পড়ে প্রতারিত হলেন নৈহাটির বাসিন্দারা। কোটি কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগে নৈহাটি অরবিন্দপল্লী এলাকার এক দম্পতিকে গ্রেফতার করল নৈহাটি থানার পুলিশ। বিশ্বজিৎ মজুমদার ও সোমাশ্রী লাইরি মজুমদার নামে ধৃত দম্পতিকে ব্যারাকপুর আদালতে পাঠালো পুলিশ। জানা গিয়েছে নৈহাটির বহু মানুষদের কাছ থেকে আর্থিক প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে ওই দম্পতি। আর টাকা ফেরত না দিতে পেরে গত 20 মে 2023 বাড়ি ছেড়ে পালিয়ে যায় ওই দম্পতি। এরপর নৈহাটি থানার অভিযোগে দায়ের করার পর প্রায় 3 মাস পর ব্যাঙ্গালোর থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। আর্থিক প্রতারণার সাথে জড়িত ওই দম্পতির কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন প্রতারিত মানুষরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ। আমার কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছে আর আমার গাড়ির থেকে অনেক কিছু নিয়েছে। বাজাজ গাড়ির থেকে এসি নিয়েছে, খাট নিয়েছে, ল্যাপটপ নিয়েছে, অনেক কিছু নিয়েছে। এখন EMI দিচ্ছে না। এখন আমার বাড়িতে কালকেও লোক এসছে। এখন আমরা চাইছি যেন টাকাটা আমরা ফেরত পেয়ে যাই আর বড়টা শাস্তি যেন ওর বড় সড়ো একটা কিছু শাস্তি বলেছিল। আমরা লোন করে টাকাটা দিয়েছি, বলেছিল লোনটা তুলে দাও, আমরা তোমার টাকাটা শোধ করে দেবো, এটাই বলেছিল। বলে আমাকে দিয়ে লোনটা তুলিয়েছিল, এটাই। হ্যাঁ, না দেয়নি, এখন ধরা পড়েছে। এখন চাইছি আমরা বড় সড়ো একটা শাস্তি হোক, আমরা যেন টাকাটা ফেরত পেয়ে যাই, আর কিছু নেই। আমার কাছ থেকে তো সমাজশ্রী লাইসি টাকা নেয়নি, আমার মামি নিয়েছে আমার কাছ থেকে 50,000 টাকা। মামি নিয়েছে, কাকে দিয়েছে টাকাটা? আমার মামি ওকেই দিয়েছে, সমাজশ্রী লাইরি। হ্যাঁ, ওকেই দিয়েছে, কারণ সেই সময় আমার সাথে তো কথা হয়েছিল সমাজশ্রী লাইরি আর বিশ্বজিৎ মজুমদার। ওরা অ্যারেস্ট হয়েছে কালকে, তো আমি চাইছি ওদের একটা উপযুক্ত শাস্তি হোক এবং আমাদের সবার টাকাগুলো ফিরিয়ে দিক, এটুকুই চাইছি। টোটাল কত টাকা নিয়েছে সেটা বলতে পারবো না, অ্যাপ্রক্স 10 কোটি আমি শুনেছি, 10 কোটি মতন শুনেছি, আমি বলতে পারবো না এবার, এরকম আমি শুনেছি। চাইছি যে ওর একটা উপযুক্ত শাস্তি হোক, এটাই। কারণ প্রচুর লোক, একটা লোক না, প্রচুর লোক, মানে এখানে তো তাও সবাই মানে প্রেজেন্ট হতে পারেনি, কারণ সবারই তো কাজ থাকে। কালকে সন্ধ্যাবেলা যখন ওকে ধরা হয়েছিল প্রচুর লোক এসেছিল, প্রচুর লোক। কী কোথায় হয়েছে ঘটনা আমি সেটা বলতে পারবো না। অভিযোগ কোটি কোটি, হ্যাঁ কোটি কোটি টাকা প্রত্যেকের নিয়েছে, সে টাকা আমারও নিয়েছে। আমার 8.5 লাখ টাকা আমার লোনের আছে, আদার্স বাইরে আছে, বুঝেছেন। আমি এই টাকাটা সুরক্ষিতভাবে পেতে চাই আর ওদের যা কঠিন হতো কঠিন শাস্তি হতে আমি চাই। আমি জানি না তো, তা পালিয়েছিল, সবাই যা জানে আমিও তাই জানি। পুলিশ বলছে নাকি ব্যাঙ্গালোর থেকে ধরে এনেছে। আপনার বৌমা এর মধ্যে ইনভলভ ছিল? আমার ছেলে, আমি এটা একটা কথা বলি, আমার ছেলে কিন্তু আমার কাছ থেকে কোনোদিনও 10 টাকাও চায়নি, জানিয়েছে বউ। হ্যাঁ, বউয়ের প্রচণ্ড কঠিন শাস্তি দেবেন, দেবেনি। হ্যাঁ, সেও তো আছে, সে কি একেবারে ধোয়া তুলছি নাকি? যেটা একদম এত লোকের রক্ত ওঠা টাকা, যে যেভাবে ইনকাম করুক, এত কষ্ট। হ্যাঁ, এতগুলো লোক দাঁড়িয়ে আছে এখন, আমি এই ধারে পাঁচে 4-5 কোটি টাকা তো হবে। আমি যেটুকু মানে শোনেন, আমরা আমি অরবিন্দপল্লীরটাই শুনেছি যে 1.5 কোটি টাকা ওখান থেকে বলে নিয়ে গেছে, আর আমাদের এখানকার কোনো টাকার কোনো হিসাব হয়নি, কিন্তু আমি অনুমানে বলছি 5 কোটি ছাড়িয়ে গেছে। আমার কাছ থেকে 8 লাখ টাকা নিয়েছে। কত টাকা? 8 লাখ টাকা। 8 লাখ টাকা কিভাবে নিয়েছে টাকাটা? আস্তে আস্তে করে নিয়েছে। কিভাবে? ওর বাড়ি করবে, ওর বরের অসুস্থতা, তার জন্য ওর বাবার অসুস্থতা, এই বলে বলে টাকা পয়সা নিয়েছে। সোমাশ্রী লাইরি মজুমদার। আমার আমি ওর গাড়ি চালাতাম, টোটো চালাতাম, সোমাশ্রী লাইরিকে নিয়ে যাওয়া নিয়ে আসা করতাম টোটোতে করে। হ্যাঁ, আমার থেকেও টাকা নিয়েছে। এখন অ্যারেস্ট হয়েছে, ওনার শাস্তি হোক, আমাদের সবার টাকাটা যাতে রিটার্ন করে দেয়। নৈহাটি থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।